আসসালামু আলাইকুম। বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল বিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পরিবেশ, চিকিৎসা সেবা নিয়ে সম্পর্কে জানতে চাইব একজন পেশেন্টের কাছে, যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন। তো আমরা সরাসরি আগে পেশেন্টের সাথে কথা বলি, জানতে চাই ওনার নাম। আসসালামু আলাইকুম। নমস্কার। আচ্ছা নমস্কার আপনাকেও। আপনি এখানে, আপনার নাম কি প্রথমে বলবেন? আমার নাম মলিনা বালা মন্ডল। মলিনা বালা মন্ডল, আচ্ছা। আপনার বাড়ি কোথায়, কোত্থেকে আসছেন এখানে? আমি ফরিদপুর থেকে আসছি। সরাসরি ফরিদপুর থেকে আসছেন? ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বামুন্দি গ্রাম থেকে আসছি। আচ্ছা আচ্ছা। কেন এসেছেন এখানে? এখানে এসেছি আমার এই হাঁটুতে ব্যথা, এই চিকিৎসা নিতে। চিকিৎসার জন্য এসেছেন? আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কোথা থেকে পেয়েছেন? আমার ছেলে ঢাকাতে চাকরি করে। আচ্ছা, ওই আমাকে এখানে ভর্তি করিয়েছে। প্রথমে স্যারকে দেখাইয়াছেন, স্যার দেখে বলছেন যে আপনি ভর্তি হতে হবে। আপনার ছেলে বলেছিল, মানে আপনাকে ছেলে আপনাকে বলেছে এখানে নিয়ে আসছে, তাই তো? আজ্ঞে। আচ্ছা, আপনার কত কয়জন ছেলে? দুই ছেলে। দুই ছেলে, আচ্ছা। বড় ছেলে নিয়ে আসছে নাকি ছোট ছেলে? ছোট ছেলে নিয়ে আসছে। ছোট ছেলে নিয়ে আসছে। তা এখানে যে ভর্তি আছেন, কোন ডক্টর অধীনে? আমি এখানে ভর্তি আছি ডক্টর শফিউল্লাহ প্রধানের অধীনে। ডক্টর শফিউল্লাহ প্রধানের অধীনে, আচ্ছা। আপনার কি সমস্যা ছিল? আমি হাঁটু যদি একটু খুলে বলেন। আমি হাঁটু ভাঁজ করে বসতে পারতাম না। আচ্ছা, হাঁটুতে জিলিক পারতো, ব্যথা তো। আচ্ছা, এটা কতদিন যাবত? এটা তো যে ফোনই আসলো ওই দিন থেকেই হাঁটুতে শুরু হয়েছে। এর আগে বাম হাঁটুতে ছিল, তখন আমি ফরিদপুর অর্থোপেডিক ডাক্তার অনাদিবাবুর ওখানে চিকিৎসা সেবা নিয়ে ব্যথা কমে, তা আজ থেকে প্রায় 8 বছর আগে। তারপরে আবার এই হাঁটুতে এই ব্যথা শুরু হয়। এরপরে আমি ঈদের ছুটিতে আসছি ছেলের বাসায় বেড়াইতে, ছেলে বললো যে মা চলো তোমাকে একটু ডাক্তার দেখাই। তারপর ডাক্তার দেখাইতে আসি, ডাক্তার দেখে বললো এক্সরে করেন, এক্সরে দেখে বললো 8 দিন ভর্তি হয়ে থাকতে হবে। আপনার মানে বাম পায়ের হাঁটুটা অনেকদিন, দীর্ঘদিন যাবৎ সমস্যা ছিল? প্রথমেই বাম হাঁটুতে শুরু হয় সেটা কি 8 বছর আগে? 8 বছর আগে। আচ্ছা, তখন আমি ফরিদপুরে চিকিৎসা সেবা নেই, তারপরে আমার ব্যথা কমে যায়। ওই হালকা হালকা ব্যথা থাকে, ওটা চলাফেরায় মানে পা করতে পারি, কিন্তু এটা আবার হঠাৎ করে ব্যথা শুরু হয়। এই ব্যথাটা কি সম্প্রতি, মানে কিছুদিন আগে? হ্যাঁ, কিছুদিন আগে। আচ্ছা, ডান পায়টা? ডান পায়টা। তারপরে এখানে 8 দিন সেবা নেওয়ার পরে আমি এখন হাঁটু ভাঁজ করতে পারি। আচ্ছা, জিলিকও নাই, ব্যথাও নাই, জায়গা সুন্দর। ওই ফিজিওথেরাপি দিয়েছে এরা এবং ওষুধ দিয়েছে, সব খেয়ে আমি এখন সুস্থ। 8 দিনের মাথায় আপনার এই চিকিৎসা সেবাটা নেওয়া হয়েছে। তো আপনার এই যে চিকিৎসা সেবার, এখানকার চিকিৎসা সেবাটা কেমন ছিল? আমার কাছে থেরাপির কথা বললেন, এটার মানটা কেমন? আমার কাছে ভালোই লাগছে। ভালোই লেগেছে, আচ্ছা, ঠিক আছে। তো আজকে তো আপনি চলে যাচ্ছেন, আমি যতটুকু জানি। হ্যাঁ, চলে যাবেন। তো এখন আপনি কেমন বোধ করছেন? আমার কাছে ভালো লাগছে। মানে এখন আপনার কি অবস্থা, মানে ভালো? হ্যাঁ, এখন ভালো। আমি হাঁটু ভাঁজ করে বসতে পারি এখন। হাঁটু ভাঁজ করে বসতে পারি, কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আশা করি যে ওষুধ দিয়েছে এবং বাড়িতে যে ব্যায়াম করতে বলছে এগুলো করলে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। আচ্ছা, এখানকার পরিবেশ এবং এখানকার যারা ম্যানেজমেন্টে আছেন, স্টাফরা আছেন, মানে তাদের সম্পর্কে যদি জানতে চাই, তাদের বিহেভিয়ার কেমন একজন রোগীর সাথে? এখানকার পরিবেশও ভালো, আর সব নার্স এবং যে শেষ যারা স্টাফরা আছে এদের ব্যবহারও খুব ভালো লাগছে। তারপরেও যদি দীর্ঘদিন সুস্থ থাকি ভালোই লাগবে। আচ্ছা, ঠিক আছে। আর তো আমি যদি জানতে চাই, যারা অন্যান্য রোগীরা আছেন যে এই সমস্যাটা ভুগছেন, তাদের সম্পর্কে যদি কোনো মতামত দেওয়ার থাকে, কোনো অ্যাডভাইস তাদের জন্য। হ্যাঁ, আমার
এই ব্যথা কথা শুনে, যদি আমার এই সুস্থতার কথা শুনে যদি কেউ চিকিৎসা নিতে চায়, আমি বলবো যে এখানে যে চিকিৎসা সেবা নিলে পরে সুস্থ হয়ে যাওয়া যাবে। আপনার অভিজ্ঞতা থেকে আপনি এটাই অ্যাডভাইস করবেন? ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনাদেরও অশেষ ধন্যবাদ।